2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হতে চলেছে আর মাত্র কয়েকটি মুহূর্তের পর। তোমরা কিভাবে রেজাল্ট দেখবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগেই আলোচনা করে দিয়েছি। যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। ভিডিওটি যদি দেখে নাও তাহলে নিজেরাই নিজেদের বাড়িতে বসে নিজের মোবাইল দ্বারাই রেজাল্ট দেখে নিতে কিন্তু পারবে। আজকের যে আলোচনা সে আলোচনাটি হচ্ছে তোমাদের এবছর পাসের হার কত হতে চলেছে, গ্রেস নাম্বার কত দেওয়া হবে, সমস্ত ছাত্রছাত্রীকে এবছর পাস করতে চলেছে না ফেল করা ছাত্রছাত্রীর হার এই বছর রেকর্ড সংখ্যক বৃদ্ধি পাবে, সেই নিয়ে আজকের আলোচনা। তার আগে বলে দিই যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই তথ্যপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো গ্রেস নাম্বার হলো তুমি যদি কোনো সাবজেক্টে একটি বা দুটি সাবজেক্টে, বারবার এই কথাটি কিন্তু মনে রাখবে, সমস্ত সাবজেক্টে গ্রেস নাম্বার দেওয়া হয় না। ধরে নাও তুমি পাঁচটি সাবজেক্টের পরীক্ষা দিয়েছো, পাঁচটি সাবজেক্টেই তোমাকে গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে এমনটি বেনজির। একটি বা দুটি সাবজেক্টে তুমি যদি দুই বা তিন নাম্বারের জন্য আটকে গিয়ে থাকো বা পাস না করো সেই ক্ষেত্রে তোমার খাতাটি আর একবার ভালো করে পুনঃমূল্যায়ন করে সেই অতিরিক্ত দুই বা তিন নাম্বার দিয়ে তোমায় পাস করিয়ে দেওয়া হয়ে থাকে, এটি হলো গ্রেস নাম্বার। তাই বলে সমস্ত সাবজেক্টেই তুমি যদি একবার দুই নাম্বারের জন্য আটকে যাও সমস্ত সাবজেক্টে কি পাস করিয়ে দেওয়া হবে, কখনোই করানো হবে না। একটি বা দুটি সাবজেক্টের ক্ষেত্রে যদি এমনটি হয় এবং নাম্বারের পাস নাম্বারের থেকে তুমি যে নাম্বার পেয়েছো তার পার্থক্য যদি দুই থেকে তিন নাম্বার থাকে সেই ক্ষেত্রে তোমায় কিন্তু পাস করিয়ে দেওয়া হবে। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে পাস নাম্বার কত, প্রত্যেক সাবজেক্টের পাস নাম্বার কিন্তু আলাদা, পাস নাম্বার কত সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতেই আলোচনা করে দিয়েছি, ভিডিওটি দেখে নিও। যদি ভিডিওটি দেখে নাও তাহলে এই সম্পর্কে যা তোমাদের মনে কৌতূহল আছে বা সংশয় আছে আশা করি সেটি কিন্তু দূর হয়ে যাবে। এবার তোমাদের প্রশ্ন, পাসের হার কেমন হতে চলেছে, সকলেই কি পাস করতে চলেছে? দেখো কোনো পরীক্ষায় সকলেই পাস করে না, সকলেই উত্তীর্ণ যে হবে এমনটি কিন্তু না। আমরা যদি এই বছর অর্থাৎ 2024 মাধ্যমিকের রেজাল্ট দেখি, মাধ্যমিকে কিন্তু প্রায় 150,000 উপর ছাত্রছাত্রী ফেল করেছে বা অনুত্তীর্ণ হয়েছে। কিন্তু সব থেকে ভালো দিক যেটি 2023 সালের তুলনায় 2024 সালে পাসের হার কিন্তু বেশি। ঠিক তেমনই তোমাদের ক্ষেত্রেও কিন্তু সকলেই পাস করে যাবে এমনটি না, ফেল অবশ্যই করবে, ফেল করার ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি থাকবে। কিন্তু তুমি যদি উত্তর লিখে আসতে পারো, খাতায় যদি তুমি উত্তর লিখে এসে থাকো, তোমার খাতায় যদি নাম্বার দেওয়ার জায়গা থাকে অবশ্যই তুমি পাস করবে, সেই ক্ষেত্রে কোনো রকম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। হ্যাঁ কিছু কিছু সাবজেক্ট এমন ছিল যার প্রশ্ন একটু গোল মেলেছিল, সেই ক্ষেত্রে আমি আগে আলোচনা করে দিয়েছি পর্ষদের তরফ থেকে কিন্তু কোনোরকম ভাবে কৃপণতা না করে হাত খুলে যেন নাম্বার দেওয়া হয় সেই নোটিফিকেশন জারি করা হয়েছিল, সেই তথ্য পরীক্ষকদের কাছে কিন্তু দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে তুমি যদি উত্তর লিখে এসে থাকো, তোমার খাতায় যদি নাম্বার দেওয়ার জায়গা থাকে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। রেজাল্ট হাতে পাওয়ার পর আশা করি তোমার মুখে খুশি ফুটবে, তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক এই শুভকামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।